আসসালামুকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এই নতুন বছরে অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই সার্কিটটিতে সমস্যা হলো এলইডি আসে কিন্তু স্ক্রিনে আলো আসে না। তো এটি সমাধান করে আজ আপনাদেরকে দেখাবো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব পেলেই আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো চলুন তাহলে আজকে এই সমাধানটি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন লাইনটি দিয়েছি আর আপনাদের সামনে এখন এই মিটারটি দিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, বন্ধুরা আমার সামনে এই যে মিটারটা, বন্ধুরা এখানে আপনারা ফলো করবেন। তো বন্ধুরা দেখেন, আমি আসলে এখানে বি পজিটিভ 110 থাকবে। আমি একটু দেখি যে আসলে ভোল্টেজটা আছে কিনা। প্রথমে আমি পাওয়ার সাপ্লাই দেখি। এখানে দেখেন আমাদের একটি ক্যাপাসিটার আছে। তো বন্ধুরা দেখেন, ক্যাপাসিটারে আমাদের ভোল্টেজ দেখায় 200 ভোল্ট এবং আমাদের 1 নম্বর চপারে ভোল্টেজ আছে। এখন আমরা দেখব সেকেন্ডারিতে। তো বন্ধুরা, এখানে আমরা সেকেন্ডারি যে কোনো এক জায়গায় নেগেটিভ কমেন্ট করে বন্ধুরা আমি ভোল্টেজগুলো আপনাদের একটু দেখাই। বি পজিটিভ 110, এখানে বি পজিটিভ 110 থাকবে। তো 120 আছে, একটু সমস্যা মনে হয় কারণ যেহেতু এটা লোডে নেই এই জন্য একটু ভোল্টেজটা বেশি হবে। তারপর ভার্টিক্যালে যে একটি ভোল্টেজ যাবে বন্ধুরা, এখানে দেখেন ভার্টিক্যালে একটি 27 ভোল্ট যাওয়ার কথা। তো বন্ধুরা দেখেন, এখানে 27 ভোল্ট আছে, এখানে আমার 12 ভোল্ট থাকার কথা, এখানে 12 ভোল্ট আছে, এখানে আমার 15 ভোল্ট থাকার কথা বন্ধুরা, 15 ভোল্ট আছে। তো বি পজিটিভ ভোল্টেজ যেটা আমাদের এখন ফ্লাই ব্যাগে ইন হবে সেটা আমরা দেখব যে আসলে ফ্লাই ব্যাগে ইন হয় কি না। তো দেখুন বন্ধুরা, এখানে একটি রেজিস্ট্যান্স আছে। তো বন্ধুরা দেখুন, রেজিস্ট্যান্সে আমার একমাত্রায় ভোল্টেজটা ঠিকই আছে। তো বন্ধুরা একমাত্রায় ভোল্টেজটি আছে। এখন আমরা অপর প্রান্তে দেখব, এই মাথায় 120 আছে। বন্ধুরা দেখেন অপর প্রান্তে, রেজিস্ট্যান্সের অপর প্রান্তে কিন্তু আমাদের সেই ভোল্টেজটি নেই। তো বন্ধুরা আসলে ভোল্টেজটি নেই সেটা আপনাদেরকে দেখাবো। আসলে ভোল্টেজটা নেই যেহেতু রেজিস্ট্যান্সটি আমাদের কাটা। তো বন্ধুরা যেহেতু রেজিস্ট্যান্সটি কাটা, এটা এখন আমরা এখন আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। তো বন্ধুরা আসলে আমি আপনাদেরকে একটু ভিডিওটি স্কিপ করতেছি, মনে কিছু করবেন না। তো বন্ধুরা দেখেন, এখানে একটি রেজিস্ট্যান্স আছে। বন্ধুরা দেখেন এই যে রেজিস্ট্যান্সটা। তো বন্ধুরা, এটা খুবই গরম হতো এবং এটার মানও ঠিক আসছিল না, সেজন্য আমরা এখানে একটা রেজিস্ট্যান্স, আমরা অন্য একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়েছি। তো বন্ধুরা এখন লাগানোর পর আমি পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের পাওয়ারটা ঠিক আছে কিনা, অপর প্যানেলতে ভোল্টেজটা যায় কিনা। তো বন্ধুরা আমরা টিভিটি অন করলাম। তো বন্ধুরা এখন আমরা এই ভোল্টেজটি দেখি, আসলে আগে ছিল 120, এখন ভোল্টেজটি কত? তো বন্ধুরা একমাত্র আমার 120 ছিল। তো বন্ধুরা দেখেন এখন 110 আছে আর 10 ভোল্ট ড্রপ, যেহেতু আমার টিভিটি এখন স্টার্ট হয়েছে, লোড নিয়েছে। তো আমি এখন অপর প্রান্তে দেখবো। তো বন্ধুরা দেখেন, এখানে অপর প্রান্তে কিন্তু আমাদের সেই 110 আছে। তো বন্ধুরা আমাদের টিভিটি আসলে অন হয়েছে কিনা সেটার জন্য আমি এখন এসটি সাপ্লাইটা হচ্ছে কিনা সেটা দেখবো, কারণ 110-এর বেশি হতে হবে। তো বন্ধুরা দেখেন 150 ভোল্টের উপরে আছে এসটি ভোল্টেজ। তো বন্ধুরা আসলে আমাদের টিভিটি এখন অন হয়েছে, এখন আপনাদেরকে অন হয়েছে কিনা সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমাদের টিভিটি কিন্তু অন হয়েছে, সম্পূর্ণ ওকে হয়েছে। কিন্তু আসলে আমরা এখন টিভিটির পাশে আশেপাশে যে কালারগুলো জমে আছে, তো বন্ধুরা আপনারা তো জানেন যে আসলে স্ক্রিনের পাশে কোনো ম্যাগনেট ধরনের জিনিস থাকলে সেটি এইরকম কালার নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আসলে আমাদের সেই ডিগেজিং করার কেবলটা খোলা এবং দেখেন সামনে আরেকটা টিভি রাখা আছে, কারণ এটার জন্য এটা যে সামনে স্পিকার আছে সেই স্পিকার কিন্তু এখন এটা কাজ করতেছে। তো বন্ধুরা আপনাদের দেখাই যে ম্যাগনেটে কাজ করলে আসলে এই কালারটা। আমি অন্য একটি বক্সের স্পিকার দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখেন, এই দেখেন বন্ধুরা, এটা কিন্তু বাড়ছে। এই দেখেন, এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এই এটা কিন্তু বাড়ে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে ম্যাগনেটের সমস্যা হলে ম্যাগনেট আশেপাশে থাকলে টিভিটির কালার নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই পর্যন্তই দেখাতে পেরেছি। পরের ভিডিওর জন্য আমার প্লিজ চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। ভালো থাকবেন, ধন্যবাদ।